হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আরো একটা নতুন ভিডিওতে। ব্যাচেলর পয়েন্ট নাটক প্রেমিকদের কাছে কাবিলা একটি পরিচিত মুখ। কাবিলা এমনই একজন অভিনেতা যে তিনি যে নাটকেই কাজ করেন সেই নাটকটি হয়ে যায় হিট থেকে সুপারহিট। বলা চলে সমসাময়িক কোনো অভিনেতা এত তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে সবাই তাকে কাবিলা নামে চিনলেও তার আসল নাম জিয়াউল হক পলাশ। বন্ধুরা, কাবিলার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে মিশন বরিশাল, স্টেডিয়াম, ফিমেল নাটকগুলো অন্যতম। এছাড়াও বন্ধুরা, কাবিলার এমন কিছু ভাইরাল ডায়লগ রয়েছে যেগুলো নাটকের থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কাবিলার রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ সম্পর্কে জানবো, তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, প্রথমেই রয়েছে মিশন বরিশাল থেকে কাবিলার সেই জনপ্রিয় ডায়লগ, আর এই ডায়লগটি তখন রাতারাতি ভাইরাল হয়ে যায়। 40 মিনিট টাইম লাগে, বুঝিস না তুই, অনেক গরম আবার খেলোয়াড় হয়ে গেছিস, বুঝিস নাই, 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি। বন্ধুরা, মিশন বরিশাল নাটকটিতে কাবিলার ডায়লগের পাশাপাশি তার অভিনয় ছিল অস্থির। সব মিলিয়ে মিশন বরিশাল নাটকটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এরপরে থাকছে ব্যাচেলর পয়েন্ট থেকে কাবিলার একটি জনপ্রিয় ডায়লগ, আর কাবিলার এই ডায়লগটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। বন্ধুরা, কাবিলার এই ডায়লগগুলো কিন্তু দর্শকদের অনেক বিনোদন দিয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটক থেকে কাবিলার আরও একটি জনপ্রিয় ডায়লগ, আর এই ডায়লগটি কাবিলা তার বন্ধু নাবিলার বোনকে বলেছিল। তো যাই হোক বন্ধুরা, কাবিলা মানেই যে বিনোদনে ভরপুর এটা কিন্তু মানতেই হবে। বন্ধুরা, এরপরে থাকছে ফিমেল নাটক থেকে কাবিলার একটি ভাইরাল ডায়লগ। বন্ধুরা, বিশেষ করে কাবিলার এই ডায়লগটি তখন রাতারাতি টিকটকে ভাইরাল হয়ে গিয়েছিল এবং অসংখ্য টিকটক ভিডিও বানানো হয়েছিল কাবিলার এই ডায়লগটি দিয়ে। বন্ধুরা, ফিমেল নাটকটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, এরপরে থাকছে কাবিলার আরও একটি ভাইরাল ডায়লগ, আর এই ডায়লগটি কাবিলা তার ভার্সিটির বন্ধু তুর্জোকে মারতে যাওয়ার সময় বলেছিল। বন্ধুরা, কাবিলার চাপাবাজি আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, এরপরে থাকছে কাবিলার আরও একটি জনপ্রিয় ডায়লগ, আর এই ডায়লগটি কাবিলা নোয়াখালীতে গিয়ে পাশা ভাইকে বলেছিল। নোয়াখালী হল আর মেশিন মুশিন লাগে না, এতটা মুখ দিয়ে করলে যে কোনো মানুষ মার্ডার হয়ে যাবে। বন্ধুরা, কাবিলার এই ডায়লগটিও তখন টিকটকে অনেক জনপ্রিয় ছিল। তো যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে স্টেডিয়াম নাটক থেকে কাবিলার আরও একটি ভাইরাল ডায়লগ। ডায়লগটি হলো, চুলগুলো খুব দুষ্ট হয়ে গেছে, শুধু সামনে চলে আসে। আমার চুলগুলো না খালি সামনে চলে আসে, খুব দুষ্ট হয়ে গেছে। বন্ধুরা, স্টেডিয়াম নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষি আলম সহ আরও অনেকে। তো যাই হোক বন্ধুরা, স্টেডিয়াম নাটকটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, কাবিলা যখন রোকেয়ার উপরে রেগে যায় তখন রোকেয়াকে ফোন করে যা বলেন কাবিলা। তুই যদি নিজের বুঝ নিজে না বুঝছস, তুই পারা কা, তুই আলোকে জীবন তো শুনছিস। এছাড়াও বন্ধুরা, কাবিলার আরও অনেক ডায়লগ রয়েছে যা দর্শক মহলে কিন্তু বেশ জনপ্রিয়। তো বন্ধুরা, আপনারা যদি ডায়লগ পর্বের পার্ট 2 চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা, যারা কাবিলার ফ্যান রয়েছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।